তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বুধবার 6 নভেম্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংস্থাটি। এর আগে গত 2 অক্টোবর পুঁজিবাজারের কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ। এর ফলে বিশ্বসেরা অলরাউন্ডারের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরো ক্ষীণ হলো। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিস্টার 75। সাম্প্রতিক পরিস্থিতি ও সার্বিক ঘটনার প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দেশের জার্সি গায়ে মাঠে না দেখার সম্ভাবনায় জোরালো হলো।